আশা করতে পারি। অস্ট্রেলিয়ায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে হয়ে গেল পুনর্মিলনী। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় পার্থের উডলু পাইন ফ্যামিলি সেন্টারে এর আয়োজন করা হয়। এই পুনর্মিলনীর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ডুয়া ওয়া নামের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। আয়োজকরা জানান, 3 মাস ধরে নথিভুক্ত করা হয় প্রাক্তন শিক্ষার্থীদের তথ্য উপাত্ত। অ্যালুমনাইদের কথা শুনে সবাই খুব ইতিবাচক সাড়া দেন। প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অংশ নেন প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে কাজ করেন মোহাম্মদ মোহসেম হোসেন ও তার স্বেচ্ছাসেবী টিম।